যাদের গার্লফ্রেন্ড আছে বা অলরেডি গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছেন তারা তো নিশ্চয়ই অনেক ভালো আছেন, বাট যাদের এখনও কোনো গার্লফ্রেন্ড হয়নি তাদের জন্য বিমিঙ্গল তো আছেই। জাস্ট বিমিঙ্গলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, তাহলেই আপনার গার্লফ্রেন্ড পড়তে বাধ্য। তো আজ আমি এমনই ছয়টি ডায়লগ আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো ইউজ করে আপনি যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো নাম্বার ওয়ান, আপনি যদি কোনো মেয়েকে প্রশংসা করে পটাতে চান তাহলে মেয়েটির ভয়েস বা কণ্ঠের প্রশংসা করে এটি বলতে পারেন, ডেয়ারি মিল্কও এতটা মিষ্টি লাগে না যতটা তোমার কথা মিষ্টি। আর এরকম একটি প্রশংসা হঠাৎ শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে, পাশাপাশি এত সুন্দর একটা প্রশংসায় মেয়েটি একটু হলেও ইমপ্রেস হবে। নাম্বার টু, আপনি যে মেয়েকে অনেক বেশি পছন্দ করেন অর্থাৎ যে মেয়েটি আপনার কাছে খুব স্পেশাল, সেই মেয়েটিকে ইমপ্রেস করতে চাইলে বলতে পারেন, তুমি না একদম আলাদা, ঠিক একটি লাল গোলাপের মতো যার সাথে কারোর তুলনাই হয় না। আর আপনি যদি এই ডায়লগটি সঠিক সময় সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার এই কথাটি শুনে যে কোনো মেয়ে গলে যাবে। সো নাম্বার থ্রি, আপনার বান্ধবী অথবা যে মেয়ের সঙ্গে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন এমন মেয়েকে পটাতে চাইলে মজা করে মেয়েটিকে বলতে পারেন, তোমার কাছে কি হেলমেট আছে? মেয়েটি তখন অবশ্যই বলবে, না তো, কেন? তখন আপনি বলবেন, থাকলে প্লিজ আমাকে দিয়ে দাও, বিকজ তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় না 200 কিলোমিটার স্পিডে ছুটছে, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। আর সত্যিই এই ডায়লগটা অনেক মজার, আর এমন কথায় যে কোনো মেয়ে অনেক খুশি হবে। তার সাথে আপনার মেয়েটির সঙ্গে ইনডাইরেক্টলি ফ্ল্যাটও করা হয়ে গেল। নাম্বার ফোর, যে মেয়ের সঙ্গে আপনি আগে থেকেই মজা করেন, ফ্ল্যাটিং করেন, তার সাথে প্রেম করতে চাইলে তাকে দেখে আপনি এটি বলতে পারেন, তোমার কাছে কি ফায়ার ব্রিগেডের নাম্বার আছে? মেয়েটি তখন বলতে পারে, না তো, অথবা কেন? আপনি তখন তাকে বলবেন, তোমাকে দেখে তো আমার হৃদয়ে আগুন লেগে গেছে। আর এই কথাটি বলার কিছুক্ষণের মধ্যে মুচকি এসে বলবেন, আরে মজা করলাম, তবে সত্যি তোমাকে আজ খুব কিউট লাগছে। নাম্বার ফাইভ, যদি কোনো মেয়ের হাসির প্রশংসা করতে চান এবং তাকে ইমপ্রেসও করতে চান তাহলে মেয়েটির হাসি দেখে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন, প্লিজ এত মিষ্টি করে হেসো না। মেয়েটি হয়তো বলবে, কেন? তখন আপনি বলবেন, তুমি টিভিতে পেপসুডেন্টের বিজ্ঞাপন দেখোনি, বেশি মিষ্টি খেলে দাঁতে ক্যাভিটিস হয়, আমার তো ক্যাভিটিস হয়ে যাবে। আর নিজের হাসির এত বড় একটা প্রশংসা শুনে কোন মেয়ে মজা পাবে না বা কোন মেয়ে খুশি হবে না তা আপনি নিজেই বলুন। সো নাম্বার সিক্স, যে কোনো মেয়েকে একটু ডিফারেন্ট স্টাইলে প্রশংসা করে পটাতে চাইলে মেয়েটিকে এটা বলতে পারেন, তুমি জানো তোমাকে কিসের মতো লাগে? মেয়েটি নিশ্চয়ই বলবে, কিসের মতো? তখন আপনি বলবেন, তোমাকে সেন্টার ফ্রুটের মতো লাগে, বাইরে থেকে কিউট আর ভেতরে সুইট। আর যে মেয়েটির সঙ্গে আপনার বেশি কিছুদিন ধরে কথা হয়েছে যার কারণে আপনি তার ভেতরটা কেমন সেটা বুঝতে পেরেছেন এমন মেয়ের ক্ষেত্রে শুধু এই কথাটি ইউজ করুন। তো এই কথাগুলির মধ্যে কোনটি আপনার সবথেকে সেরা লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যাদের এখনও পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড পটেনি বা যারা জন্ম থেকেই সিঙ্গেল। আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের বিমিঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।